আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার সরল মানুষের চ্যানেলে। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যাপ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মেডিকেল ডিরেক্টরি, এমন একটি অ্যাপ। এটা এমন একটা অ্যাপ যেটাতে আপনি বাংলাদেশে যত বিশেষজ্ঞ ডক্টর আছে তার তালিকা পেয়ে যাবেন। এর মধ্যে আমরা দেখা যায় অনেক সময় বিভিন্ন জটিল রোগে ভুগে থাকি, কিন্তু সেই জটিল রোগের বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন হয়ে থাকে, এবং আমরা অনেক সময় সঠিক তথ্য না জানার কারণে বিভিন্ন জায়গায় গিয়ে চিকিৎসা ক্ষেত্রে যে একটা অপকর্ম অপতৎপরতা চলে, সেই অপকর্ম অপতৎপরতার খপ্পরে পড়ে আমাদের পকেট থেকে অনেকগুলো টাকা পয়সা বেহুদা খরচ হয়ে যায়, যা আমরা আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য খুব একটা ঝুঁকির ব্যাপার হয়ে থাকে, যার ফলে আমরা অনেকটাই আর্থিক ভাবে অসচ্ছল হয়ে পড়ি। কিন্তু আপনার এই স্মার্টফোনে যদি একটা অ্যাপ থাকে এবং সেই অ্যাপটি দিয়ে কিন্তু আপনি যথার্থভাবে যথার্থ চিকিৎসা গ্রহণ করতে পারবেন, মানে আপনি যেই রোগে ভুগছেন ঠিক সেই রোগের একজন ডক্টরের সাথে যোগাযোগ করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। এবং তার সাথে যোগাযোগ করার জন্য যত ধরনের প্রসেস আছে সবকিছু আপনি এই অ্যাপে পেয়ে যাবেন। এখানে আপনি কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন, অ্যাড্রেস পেয়ে যাবেন, সেই সাথে আরো আপনি বাংলাদেশের ভিতর বা ঢাকার ভিতরে যত নামি দামি হসপিটাল গুলো আছে, লাইক গভর্নমেন্ট হসপিটাল, তারপরে প্রাইভেট হসপিটাল, প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট ক্লিনিক, তারপরে গভর্নমেন্ট ক্লিনিক, তারপরে সেই সাথে আপনি আরো এমার্জেন্সি বিভিন্ন ধরনের সেবা পেয়ে যাবেন, লাইক অ্যাম্বুলেন্স, যদি আপনার জরুরিভাবে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আপনাকে এই অ্যাপটি সহযোগিতা করতে পারবে। তো অনেক কথা বলে ফেললাম, চলুন আমরা সরাসরি এই অ্যাপটি দেখে নিই যে এর ভিতরে কি আছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মেডিকেল ডিরেক্টরি বাংলাদেশ, এটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি এটা ইনস্টল করা আছে, দেখেন আমি এখানে দেখাচ্ছি, এই যে মেডিকেল ডিরেক্টরি, এটাতে যদি আমি ঢুকি বাংলাদেশ মেডিকেল ডিরেক্টরি, তো এটাতে ঢোকার পরে আমরা এখানে একটা সুন্দর অ্যাপ দেখতে পাবো, এবং এখানে বিশেষজ্ঞ ডক্টরের একটা বিশাল বড় হিউজ পরিমাণ লিস্ট আমরা এখানে দেখতে পাবো। দেখেন আপনি যদি অ্যালার্জি স্পেশালিস্ট ডক্টরের সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখুন এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে। প্রথমে আছে ডক্টর আবিদা সুলতানা, যদি এখানে সি মোড়ে ক্লিক করি তাহলে তার একটা সিবির মতো একটা বিশেষ একটা তালিকা চলে আসবে, তার সাথে কন্ট্যাক্ট করার জন্য প্রয়োজনীয় ইনফো এখানে দেওয়া আছে। প্রফেশনাল ডিগ্রি MBBS ঢাকা, DDAB স্কিল ডার্মাটোলজি, স্কিন স্পেশালিস্ট, অ্যালার্জি স্পেশালিস্ট, বাংলাদেশ শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, চেম্বার নেম এস রহমান হসপিটাল লিমিটেড, সৈয়দ গ্র্যান্ড সেন্টার। তারপরে চেম্বার লোকেশন, যে চেম্বার লোকেশন দেওয়া আছে উত্তরাতে ওনার চেম্বার আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তো দেখুন এখানে কত সুন্দরভাবে একজন ডাক্তারের তালিকা পেয়ে গেলাম। সেই সাথে আপনি যদি আরও কিছু তথ্য জানতে চান, লাইক যদি এখানে দেখেন আরও আছে সার্জারি, প্লাস্টিক কসমেটিক সার্জিয়ান, হ্যাঁ, তারপরে যদি আপনি এই পাশে যান দেখেন এখানে আরও ডেন্টাল সার্জন, সার্জিয়ান, গ্যাস্ট্রোফি, তারপরে ম্যাটারনিটি, এইগুলো বিভিন্ন ধরনের ডাক্তারের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। তারপরে যদি আপনি সার্চ দিয়ে ডাক্তারের ডাক্তার খুঁজে পেতে চান তাহলে এখান থেকে জাস্ট আপনি একটা ডেন্টাল সার্জন ক্লিক করলেন, লোকেশন দিয়ে দিলেন, লাইক আপনি যদি হন ঢাকা, ঢাকা দিয়ে দিলেন, দিয়ে এখানে সার্চ দেন। সার্চ দেওয়ার পর দেখেন এখানে একটা লিস্ট চলে আসলো, এরা সবাই ডেন্টাল বিশেষজ্ঞ, আপনি দাঁতের যে কোনো সমস্যায় এখানে তাদের সাথে যোগাযোগ করবে, আপনি ভালো মানের চিকিৎসা নিতে পারবেন।
এটা গেলো ডক্টর, এরপর আছে হসপিটাল অ্যান্ড ক্লিনিক। এখানে যদি হসপিটাল অ্যান্ড ক্লিনিকে ক্লিক করি তাহলে দেখুন এখানে গভর্নমেন্ট হসপিটাল, আই হসপিটাল, হসপিটাল অ্যাব্রোড মানে বিদেশি হসপিটালের তালিকা, এখানে প্রাইভেট হসপিটাল, প্রাইভেট ক্লিনিক, হোমিওপ্যাথি হসপিটাল। হোমিওপ্যাথি হসপিটালে ক্লিক করলে দেখবেন যে এখানে হোমিওপ্যাথি যত হসপিটাল আছে সব চলে আসবে। গভর্নমেন্ট হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হসপিটাল, এটা মিরপুর 14-তে অবস্থিত। তো এখানে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা গ্রহণ করতে পারবেন এখান থেকে। এখানে যদি গভর্নমেন্ট হসপিটালে ক্লিক করি, এখানে দেখেন তারা দুইটা গভর্নমেন্ট কলেজের হসপিটালের তালিকা দিয়ে দিয়েছে। এতে গেল হসপিটালের তালিকা, সেই সাথে এখানে আছে অ্যালাইভ সার্ভিস। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে অ্যাম্বুলেন্স, ফার্মাসিউটিক্যাল কোম্পানি, ফিজিওথেরাপি সেন্টার, ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার, অপটিক্স, এগুলো আপনি এখান থেকে আপনি এদের এখান থেকে অ্যাম্বুলেন্স নিতে পারবেন। লাইক যদি আমি অ্যাম্বুলেন্সে ক্লিক করি তাহলে এমার্জেন্সি অ্যাম্বুলেন্সের জন্য দেখেন বিভিন্ন কোম্পানি অ্যাম্বুলেন্স এখানে দেওয়া আছে, তাদের সাথে যোগাযোগ করে আপনি জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স ভাড়া করতে পারবেন। তো এই তো ছিল মোটামুটি, আপনি এখান থেকে ইচ্ছা করলে এখান থেকে আপনি এই অ্যাপে রেজিস্টার করতে পারবেন সার্ভিসগুলোর মধ্যে। সার্ভিসে ক্লিক করলে এই সার্ভিসগুলো আর কি, মেডিকেল ডিরেক্টরি, হসপিটাল ইনফো, অ্যালাইভ সার্ভিস, এই তিনটা সার্ভিস একটু আগে দেখালাম। এগুলো আর ব্লগ আছে, তাদের ব্লগ আছে, ব্লগটা আপনি। এই ছিল মোটামুটি কন্ট্যাক্ট আছে, দেখি কন্ট্যাক্ট আছে তাদের সাথে যোগাযোগ করার মতো একটা পেজ আছে। এই তো মোটামুটি বলছেন। আশা করছি এই আমার এই পর্যালোচনাটা, এই অ্যাপের রিভিউটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো আপনারা এখান থেকে যে কোনো ডক্টরের ঠিকানা এখান থেকে কালেকশন করে সেখানে যদি আপনি যেয়ে তারপর আপনার চিকিৎসা গ্রহণ করেন, আই থিঙ্ক আপনারা এই ক্ষেত্রে ঠকবেন না বা অপচিকিৎসায় সম্মুখীন হবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা এখন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।